ma ura khati se jinishte deo na magare dibir pari niye ton mar ki bhalo lage bhai mar bhalo lage na আজকে মুইজ বটিছি ইয়ে দে মুইজ বটি নিয়া কত বাদামের মুইজ বটা আর কি সুরন না কি করব ভাই কিছু তো নাই কি ওই ধান করাইতে যে কাইয়ে টুয়া টুয়া খাইতেছে কিছু তো নাই এই এই দনি আসিলাম হন করি বাবা যেন দুঃখের কথা মনে তাম ব্যাটা করে কথা মনে হয় মনে হয় না আর তা ফাইতে কিছু করি ফাইন না সংসারটা ছোট একটা সওয়াল আছে রিকশা মিকশা ঠেলে রাহা যায় গরুকে দেখতে পাই যে তার বাছুরকে দুধ খাওয়ায় কিন্তু এখানে এসে দেখতে পেলাম ঘোড়ার বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে গরিব মানুষ আমার ঠিকানা নাই পয়সা নাই কোনে যা বাড়ি করবো এক জায়গায় বাড়ি করবে গেলে 4-5 লাখ টাকা লাগে আমরা দিনে মধ্যে হাত পাস করে ভাঙি ইয়ে বর্ষা মাসে ওই ওই দেশ আমাদের বাড়ি এক তো আমরা আল্লাহ দেয়ালে রাখে এক তো আমার অবস্থা না বসত নাই বাড়ি ঘর ভাঙি যাচ্ছে না বাসলে নাই বাস আমার আল্লাহর হাত কষ্ট হলেও থাকতে হবে আমাদের তো অর্থ সম্পদ নাই বন্ধুরা আজকে আমি যাচ্ছি সিরাজগঞ্জের চৌহলি উপজেলার উমারপুর চরে আপনারা অনেকেই এই চরটি দেখতে চেয়েছেন আমাকে মেসেজ করছেন কমেন্ট করছেন এবং ফোনও করছেন এই উমারপুর চরটি দেখার জন্য আজকে আমি এই উমারপুর চরের মানুষের জীবনযাপনের পাশাপাশি এই চরটি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো বন্ধুরা আজকে আমার গন্তব্য উমারপুর চরে যমুনার বুকে ট্রলার নিয়ে সামনের দিকে যতই যাচ্ছি নদীর দুই পাশের প্রকৃতি আর জেলেদের মাছ ধরার দৃশ্যও দেখতে পাচ্ছি উমারপুর চরে যেতে চোখে পড়বে ট্রলার ভর্তি যাত্রী নিয়ে ছুটে চলেছে শহরের দিকে শহরের কাজ শেষ করে আবার ফিরবে এই মায়ার চরে এখন যে চরটি দেখতে পাচ্ছেন এই চরের নাম মধ্যশেল্লা চর বসিতে মাছ আসে দিন কয় গুলশা গাইরা তে পাতা আছে তুমি সব সময় মাছ মারো মাছ কো ভাইছি ভয় পাই না আমি সব সময় মাছ মারি আজকে পাইছে গুলশা মাছ পাত্তা মাছ এডি আর হইতেছে পুঁটি ছোট ছোট কিছু পায় আর কিছু পায় না আসে মানে বাড়িতে তো বয়েছে বুঝলেন চরের আবহাওয়া অনেক সুন্দর অনেক ক্ষতি হয় কারণ এক জায়গা বাংলার এক জায়গায় যাইতে অনেক খরচা না এটাই বন্ধুরা আমরা একটি চরে এসেছি চরে এসে দেখতে পেলাম যে মাটির হাঁড়ি পাতিল বিক্রি হচ্ছে এখানে আর এই হাঁড়ি পাতিল নিয়ে আসছে এই যে দেখতে পাচ্ছেন একটি নৌকা সেই নৌকায় করে কিন্তু এই চরে আসছে এই হাঁড়ি পাতিল বিক্রি করার জন্য এবং এই হাঁড়ি পাতিল কিন্তু বেশ বিক্রি হচ্ছে এখানে কারণ চরের মানুষ ইচ্ছা করলেও এক জায়গায় থেকে আর এক জায়গায় যেতে পারে না শহরে গঞ্জে যাইতে পারে না যার কারণে এখানে যা পাচ্ছে ওইভাবেই কিন্তু তারা কেনাকাটা করে নিচ্ছে আমার কাছে আছে 30 টাকা আমার কি নাম দাদা দাম দাম মানে বেশি কমে কোনো সুবিধা নাই অসুবিধা খালি ভাঙে বাপ দাদার সম্পদ মাতৃভূমি থুইয়া যাওয়া যায় না এখানে অসুবিধা হবেই তো নৌকা না হইলে মারা যাইব আর কি করবেন কষ্টের তো আপনি কখনকার সওয়াল তো বুঝতেছি না আমরা দিনে মধ্যে হাত পাস করে ভাঙি ইয়ে বর্ষা মাসে ওই ওই দেশ আমাদের বাড়ি এক দিনে হয় হরা টপ করে হরাতে হরাতে হরা নিয়ে যাই
কষ্টই তো ভাই, কষ্ট নাই যায় না আল্লাহ দেবা লাহে আন থা লাগবে বুঝলেন। আমার তো আর সবাই সবাই ই নাই যা পরদেশে বাড়ি করবো, এবার তো আর আহত ই নাই যে। আমার পেছনে দেখতে পাচ্ছেন একটি ঘোড়া তার বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে। আমরা অনেক সময় গরুকে দেখতে পাই যে তার বাছুরকে দুধ খাওয়ায়, কিন্তু এখানে এসে দেখতে পেলাম যে ঘোড়ার বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে। এটি আমি প্রথম দেখলাম, আমার খুব ভালো লাগলো। বাংলা নদীর এপার বাঙ্গা ওর ওপার যাই এলাকা, দেশের মাটি বলতে পারি না, প্রতি উপরে মনে করেন বছর চলে যায়, ফের বছর হলে আমার গাড়িতে পুরনো। মধ্যশালা চর থেকে আবার আমি ট্রলার নিয়ে রওনা হলাম উমারপুর চরের দিকে। প্রায় ২০ মিনিটের মধ্যে চলে এলাম উমারপুর চরে। বন্ধুরা, আমরা প্রায় এক ঘন্টা এই ট্রলার জার্নির পর অবশেষে উমারপুর চরে পৌঁছে গেছি। এই যে দেখতে পাচ্ছেন, এটি উমারপুর চর। এখন আমি এই চরের ভেতরে ঢুকে এই চরের মানুষের সাথে কথা বলার চেষ্টা করবো এবং আপনাদেরকে দেখাবো। জান আমার এত শহর এলাকার, আমরা বাইরে তো কোনো কর্ম করে খাওয়ার তো নাই। আমার এত ওই দুই একটা গরু বাছুর তাই পাইলে লাইলে খাওয়া হয়। এই তো চাওয়াল পাল বাঙারি বাঙারি খোটে কর্ম তাগারে পানি ওঠে বাজান, কোন সময় পানি কত পাইতে ওঠে কত পাইতে ওঠে না। আরও অসহায় বাজান, আমরা অসহায়, তার মানে যেন একজনের বাড়ির ভিতরে যা মাথা দিয়ে থাকা লাগে। এই তো আমরা আল্লাহ দেয়ালে রাখে, এই তো আমার অবস্থা না, বসত নাই, বাড়িঘর ভেঙে যাচ্ছে, আমরা তো এইভাবে থাকি। ওই ২০-২৫ বার তো হইছেই বাড়ি ভাঙা, বসবাস নদী হা নয় দাদা, এখন বাড়ি করে এখন তো নই থাকে না, ওই এক পাশ দিয়ে থাকে বুঝলেন না, মানে এও পাশে হয়েছে অ পাশে হয়েছে, আরেকটা আছে ওই পাশে, ওই যে ভাঙিয়ে গেছে এইভাবে আসি, আবার ভাঙনে ধরলে আবার আরেক সরে চলে যাবো। আর আমাদের সেরকম সংস্থা নাই যে আমরা ওই কিছু টাকা পয়সা অনেক আছে দিয়া একটু ভরণ চলে বাড়ি ঘর করবো, এই সংস্থা আমাদের নাই। তাও ধরেন ওই বেড়া নিয়ে যাচ্ছে ২ ঘন্টা লাগবে ট্রলারে নিয়ে যাচ্ছে, আবার সে ট্রলার হয়তো নিজের না থাকলে জোগাড় করা লাগবে, করিয়া নিয়ে যাওয়া লাগবে, না বাসলে নাই, বাস আমার আল্লাহর হাত, কষ্ট হলেও থাকতে হবে, আমাদের তো অর্থ সম্পদ নাই। বন্ধুরা, আমরা এই চরে আসছি, এসে একটি কাকির বাসায় যাচ্ছি। আমি শুনেছি এই কাকিটি খুবই অসহায়। এই দেখতে পাচ্ছেন এটি কাকির বাসা, এখানে উনি থাকে, এটি কিন্তু ওনার নিজের ঘর না, উনি এখানে। গরিব মানুষ আমার টিয়া নাই, পয়সা নেই, কোনে যা বাড়ি করবো, এক জায়গায় বাড়ি করবে গেলে ৫-৬ লাখ টিয়া লাগে, কটা টিয়া কোনে পাবো কোনো বাবা, পানি তো বুঝতেছি, ও তো পয়সা পাতির দরকার, সরি যামু অন্য দেশে যামু অন্যদের রাস্তা গেলে তো পয়সা পাতির দরকার, তো কর্ম ডাকা যাই, ওই অমুক জায়গায় যাই, হয়তো রিক্সা চালে কামলা দিই, এগুলো চলি এইভাবে। এখানে ধরো এক সন্ধ্যা আল্লাহ খায়াও দিন দেয় না খাও দিন দেয়। হ্যাঁ বন্ধুরা, আমি উমারপুর এসেছি। উমারপুর আসার সাথে সাথে দেখতে পাচ্ছেন কত কাকিমারা কাকারা আসছে আমার সাথে কথা বলার জন্য। তো আমি এখানে আসার সাথে সাথে দেখতে পেলাম যে এখানে অনেক অসুবিধায় কিন্তু মানুষজন আছে, এখানে অনেক মানুষ সুবিধা থেকে বঞ্চিত, তাদের স্কুল কলেজ হাসপাতাল কোনো কিছুই নাই, ছোট ছোট বাচ্চাদের ঠান্ডা লাগলেও তারা ডাক্তার দেখাতে পারে না, এমনই সমস্যায় কিন্তু বসবাস করে থাকে এই উমারপুর চরের মানুষের। লেখাপড়ার কোনো ব্যবস্থা নেই সরকারি, যে এখন যা বলতেছে তাই, এখন স্কুলে যাওয়ার পরে না, স্কুল বন্ধ থাকে, কত মানুষ মরে
এভাবে কত মানুষ মরে টেনশনই তো এক কাজে গেলে পরে ওদের পাশেই থাকা লাগে টাকা নাই পয়সা নাই কি করবো আমরা শুনেন এই যে এখানে কি করবেন খোলা বানাবো ধান দেবেন এটা আপনাদের জায়গা দাদিমাকে দেখতে পাচ্ছেন দাদিমা হাঁটতে পারে না পা ভাঙা এবং পেছনে দেখা যাচ্ছে তার মেয়ে সে মেয়েটিও কিন্তু কথা বলতে পারে না প্রতিবন্ধী এই ঘরটিতে ওনারা থাকে ওনার স্বামী মারা গেছে অনেক বছর আগে ওনার সংসারটা চালানো কিন্তু খুব কষ্ট এলাকার মানুষ কোনো কিছু দিলে খাইতে পারে আর এলাকার মানুষ না দিলে ওনাদের না খেয়ে থাকতে হয় আমি এখন এই দাদিমার সাথে একটু কথা বলবো দান খাটিল খোলা ভাড়া হবে পাঁচশো দশশো দান মান দেয় বাইরে চাল ডাল তেহা পয়সা সাদগা মাদা দেয় এই বাকি সব করে খাই আমার আছে সেটা ডোনেশন আর কাল্লা ছাড়া কিছু নাই আমার তো কষ্ট করে এখন কী করবো এখানে মাথা পাশানে বেরো তো আমার কিছু পাওয়ার জন্য এখানে কী করবো যেসব দুঃখের কথা মনে হয় তেমন ব্যাটা করে কথাই মনে হয় না আর তা ফাইতেও কিছু করি না গার মানুষ মাছ মাছ যদি মাছ দিব নে ওই একটা জিনিস এনে দিব নে তাই উনি কিছু না সবগুলোই দেয় মিশে একটা কাজ আমরা খাই আলা দলজনে দল বাসা আল্লাহ বাসা আল্লাহ হোক আল্লাহ তার উসুল আমাকে বাসাইছিল বন্ধুরা আমরা উমারপুর চরে আসছি আসার পরে দেখতে পেলাম এই চরের চতুর্দিক দিয়ে পানি এখানকার মানুষও খুব অসহায়ভাবে বসবাস করে আসছে এই চরে আমি এখন চরের ওই মাথায় যাব দেখব যে ওইখানকার মানুষের কি অবস্থা সেটি আপনাদেরকে এখন দেখাবো কালামপুর গেছে না ভেঙে ভেঙে সেই জায়গায় খাড়া করে নিয়ে কি করম টাকা পয়সা নাই দাদিমা খাওয়া দাওয়া কর না দাদিমা খাবো না ক্ষতি হয় মেলা ক্ষতি হয় এতরা ভাই গেছে যে যায় এতরা আনবার পারি না কত গাঙ্গে যায় এই যার বছর আইসি তেহেনে এতে বিটে রয়েছে লইছি টাকা পয়সা লাগে না ইয়াতে ঢাকার উত্তরে যেমন কালামপুরের উত্তরে যেমন রাজশাহ দিকে যেমন টাহা লাগবে তো টাহা পাম কোহানে আমার ঘরের স্বামী তাতে মরিয়া গেছে আর বছর সংসারটা এই ছোটো একটা চাওয়াল আছে সেই চাওয়াল তোর ইয়াতে রিক্সা মিক্সা ঠেলে ঢাকা যায় সেই টাহা খাই কি করবো যার যার বনিয়া ওই আলাদা আল্লাহ হেনে একভাবে লাগবই আল্লাহর যদি বান্ধবা থাকি একভাবে লাগবই আল্লাহ বিয়া করলে পারে সে যে কী করবো যেরা বিয়া করে হরছে হেনে হে করলে কী করবো সেই চিন্তি আমার আমি দশ দিন বিশ দিন বাড়তে থাকে এইভাবে চাই এই দেখা নাই যে করে বিহান চাউল তো লুজি করে যে আল্লাহ লুজি করে বিহান চালা ই করে এনে কী করবো চাউলে বেশি আর দাঁতা বলেন না ছোটো চাউল থেকে মরে গেছে বন্ধুরা যে দাদিমাকে দেখতে পেলেন সে দাদিমার ছোট্ট একটি ছেলে ঢাকাতে ব্যান চালায় খুব অল্প টাকা রোজগার করে পেছনে তার ঘরের চাল পরে রয়েছে উঠাইতে পারতেছে না টাকার অভাবে আমি আসছি আসার পর দেখলাম এখানে উনি রান্না করতেছে আমাকে দেখে বলতেছে যে বাবা তোমরা খায়া যাও আসলে কতটা উদার মনের হইলে এরকম বলতে পারে তো এরকম অভাবেই দাদিমাকে আমি একটু সহযোগিতা করব দাদিমার হয়তো একটু কাজে লাগবে আমার ঘর নাই শোনার আমি টাকার জন্য উঠে পারছি না কোনটা আপনার ঘর আমার এই যে চালহান খাড়া করে নিয়ে এই দাদিমার এই ঘরের চাল উনি টাকার জন্য উঠাইতে পারতাছে না ওনার একটি ছেলে ঢাকাতে ব্যান চালায় সে যতটুকু রোজগার করে অতটুকু ছেলেরই চলে না ওনার টাকার জন্য ঘরটা উঠাইতে পারতাছে না তো এখন এই ঝড় বৃষ্টির মধ্যে আপনি কিভাবে থাকবেন ও তো একজন বাড়তে যায় আলা থাকেন কি করব Thank you.
আমাদের কিছু নাই ভাই, আমরা একবার দরিদ্র, কিন্তু কিছুই নাই আমাদের, চলার মতো কোনো ব্যবস্থাই নাই। সংসারটা কত কষ্টে চলে ভাই, আমার স্বামী অসুস্থ, ছেলে সন্তান মেলা দি কোনো কিছু করে পারিনি। তো সন্তানরা যদি একটা জিনিস চায় মা হিসাবে দিবের পারি না ভাই, দিবের পারি এইটাই বড় কষ্ট, দিবের পারি নি। চায় হিসেবে আর ভালো লাগে না ভাই, যখন চায় তখন আর ভালো লাগে না, দিবের পারি দিয়ে এই যে তিনটে মেয়াক নিয়ে বিয়ে দিয়েছি, যাইছে জ্বর অসুখ কিছু খায় ফেন না দিবের ফেন নিয়ে, তখন চায় মা ওরা খাইতেছে জিনিসটা দেওয়া না আমাকে রে দিবের পারি নিয়ে, তখন মার কি ভালো লাগে ভাই, মার ভালো লাগে না। আমরা কী করবো ভাই, আমার কি টাকা পয়সা আছে, আমরা কোনোখানে চলে যাবো, আমরা কোনোখানে যাওয়ার মতো কোনো ব্যবস্থা আমাকে নাই, মানে আমরা এখানেই থাকা লাগে, কিছুদিন বাদে বাদে ভেঙে যায় বাড়ি। হ্যাঁ খুব কষ্ট হয়, কষ্ট হয় না অনেক কষ্ট হয়, এখন সাপ থাকলে ভাই যদি কামড়ে আমরা যদি মোথায় মরে যাবো আর কি করবো ভাই, কিছু করার নাই। আল্লাহ আমার কষ্টের জীবন দিছে, আল্লাহ আমাকে কি সুখের জীবন দিছে ভাই, সুখের জীবন দিলে সুখ হলো নি, জীবনটাই আমার কষ্টের। এই বাড়িতে একটি আপা বসবাস করে এবং একটি ভাই বসবাস করে, ভাই মানুষের বাড়িতে কাজ করেন এবং যদি কোনো দিন কাজ না করতে পারে এই আপাদের কিন্তু না খেয়েও থাকতে হয়, এমনটি এই আপা বলল। দেখতে পাচ্ছেন একেবারে ভাঙাচোরা একটি ঘরে ওনারা রান্না করে, পাশে একটি ছোট্ট একটি টিনের ঘর, একেবারে ছোট্ট একটি টিনের ঘর, এই ঘরেতে এই আপাটি বসবাস করে। খুব শরম করে ভাই বলতে, শরম করে যে না খালোছি আমরাই থাকি, মানুষের কাছে কলি কত যারা চল মানুষ তারা হাসবেনি, হাসি কলি গরিবের দুঃখ দেখলি। তো আপনাদের আজকে কি রান্না করছেন? আজকে মরিচ বাটিছি, ওই যে মরিচ বাটা খাটিছি, বাদামের মরিচ বাটা। আর কিছু রান্না আর কি করবো ভাই, কিছু তো নাই কি, ওই ধান করাইতে যে কাইয়ে ঠোয়া ঠোয়া খাইতেছে, কিছু তো নাই। এই চরে হাঁটতেছি, হাঁটতে হাঁটতে নদীর পাড়ে চলে আসছি আমরা, নদীর পাড়ে এসেই আমি দুইটা ঘর দেখতে পাচ্ছি, এই একটি ঘর, এই একটি ঘর, এবং পাশে আরেকটি বাড়ি দেখতে পাচ্ছি, যে বাড়িটি একেবারে ছোট ছোট ঘর এবং ঘরের চারদিক দিয়ে বন্ধ বেড়া। আমার কাছে মনে হলো যে এই ঘরে ওনারা কীভাবে বসবাস করে, আমি এখন এই বাড়িতে যেয়ে ওনাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। বন্ধুরা আমি একটি দাদিমার বাড়িতে এসেছি, দাদিমার একেবারে ভাঙাচোরা ঘর, ভ্রাম্যমানভাবে রান্না করতেছে দাদিমা। দেখতে পাচ্ছেন যে চতুর্দিকে ফাঁকা জায়গা, এখন যদি বৃষ্টি হয় এখনই রান্না বন্ধ হয়ে যাবে, এরকমই কষ্ট করে এখানে বসবাস করে আসছে এই দাদিমা। আমি এখন এই দাদিমার সাথে একটু কথা বলবো। না ভাঙে চড়ে গেছে, কামাই করি না, মানুষ তো নাই, তোমার তো যাওয়ার টপিক নাই, কোনোহলে জায়গা বসা করম এ জায়গা হলে কে সেই মানুষের বাতের নেমবারে আবার ভাঙে যাইব, ওই যে কোনা বিটে আছে ওই বিটেটা দরেতে আইসি, হ্যাঁ জায়গায় আবার এ জায়গায় ওই যে জায়গা বাড়ি করছিলাম, ওই যে জায়গা ঘর উঠেছিলাম, ওই 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 জায়গাওয়ালার থাকতে দিলাম। এই দাদুমা কচু সিদ্ধ করছে, কচু দেয়া শুধু ভাত খাবে আর কোনো কিছুই নাই, কচু আর কিছু রান্না করে নাই? না না কিছুই রান্না করি নি। কেন দেখো ভাই ভাত এসে টাহা নাই সোনারে হাদাই করে ভাঙ নিয়ে দুটো দুটো হুনহামো জানছি যে কাইয়াই নিয়ে গেল, কি করবো। এই দনি আসিলে মানে গরিব হয়ে গেছি, মানে গরিব হয়ে গেছি, চাল ফল বাইটে নিছে, ওই বাতের নিম্বার পর এক চাল আছে, লাতি লাতুর আছে, হেঁচাই না পয়সাও দেয় না, নিজের সম্পদ না থাকলে কে চায়াও দেখে না। ছোট একটা চাওয়াল আছে, সেই চাওয়ালটা হা গেছে, ছোট চাওয়ালটা তা হা গেছে, কামাই নাই কে হইতে ঘর ভেঙে হয়নি আনছি, মিস্ত্রির টাহা মাহা লইছে, তারপর বুড়িয়া মানুষ এই যে গুদি গাছ লাগাইতেছে ভিটের হয়নি সেই জায়গা গেছে। আপনার ছেলে হ্যাঁ যদি মনে করেন টাকা কোনো সপ্তাহে না পাঠায় হ্যাঁ, তাহলে আপনি কীভাবে কি কর্ম ঋণ করে খাই? আমি আমি 40,000 টাকা ঋণ আছি, এই দেখা আবার আমি মিশা কথা কইবার পাইনি, জগতের মানুষ কইবার পাইনি, আমি 40,000 টাকা ঋণ আছি,
একজনের টাকা আনছি 10,000 বা 8,000 টাকা 11,000 টাকা দিম আর একজনের তখন 5,000 আনছি মাইসা সিলভারের ব্যবসা করে তাকে দিম তিন দোহানে বাঁশের দোহানে তিন দোহানে আছি 3,000 টাকা না মিশা তখন 1,500 টাকা তিন দোহানে আছি বন্ধুরা যে দাদির বাসায় আসছি আমার সাথে রয়েছে দাদি এসেই দেখতে পেলাম দাদু কচু রান্না করতেছে কচু সিদ্ধ করতেছে এই কচু দিয়ে আমরা ভাত খাবে আর কিন্তু কিছুই নাই খাওয়ার এখনকার যুগের মানুষও যে শুধু কচু দিয়ে ভাত খায় আমি এখানে এসে দেখতে পারলাম তো আসলে দেখে বুকটায় ফেটে যাচ্ছে আমার কষ্টে আমি এই দাদুমাকে একটু সহযোগিতা করব হয়তোবা দাদুমার একটু কাজে লাগবে দাদুমা আমি আপনাকে